আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আচ্ছা, পূর্ববর্তী ভিডিওতে আমি আপনাদেরকে মেনু প্রোফাইলের যে নেম বা ইউজারের নাম, হ্যাঁ, সেটাতে সবকিছু দেখিয়েছি, কিন্তু ভুলে আসলে আমি সিএসএসটা কিভাবে ইউজ করতে হবে সেটাই দেখানো হয় নাই। আমার সোর্স কোডের মধ্যে আপনারা কিন্তু দেখেছিলেন যে এই যে সিএসএস টা এখান থেকে শুরু, এই যে এখান থেকে শুরু এবং এখান থেকে শেষ। আচ্ছা, এটার জন্য যে কাজটা করতে হবে আপনারা খেয়াল করেন, খুব একটা আমি ইজি ওয়ে বলে দিচ্ছি। ওই ফাইলটাকে আপনারা কপি করবেন, যদি মাই সিএসএস আমি কি করেছি, আচ্ছা এটা আলাদা, এই যে প্রোফাইল মেনু ডট সিএসএস, এই যে প্রোফাইল মেনু ডট সিএসএস, এটাতে কি করেছি, সেম কোডটা আমি এখানে পুরো কোডটা যেটা নিয়েছি, এই ফোকাস থেকে শুরু করে এখানে পর্যন্ত, হ্যাঁ, এটাকে আমি স্ট্যাটিক কম্পোনেন্টে গিয়ে আপলোড করেছি। এখানে গিয়ে প্রোফাইল মেনু ডট সিএসএস এটাকে আমি আপলোড করেছি, ঠিক আছে, এই যে আপলোড দিয়েছি, আপলোড এখানে হয়েছে। এই যে পেজটুকু, এই পেজটুকু কপি করে আমি দিয়েছি ইউজার ইন্টারফেস অ্যাট্রিবিউট এই জাভাস্ক্রিপ্টের ভিতরে, নেভিগেশন মেনু, ক্যাসকেডিং স্টাইল, এই যে সরি, ক্যাসকেডিং স্টাইলিং স্টাইল শিটস, এই যে এখানে আমি এটা পেস্ট করেছি। এই পেস্ট করার জন্য কি হয়েছে, আমাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা থিমে কিন্তু বলা লাগে না, ইন্ডিভিজুয়াল থিমে না বলে সে সবগুলির জন্য কাজ করছে। আপনাদের হয়তো বা সেটা মাঝখানে আসতেছিল বা এত ডিজাইনটা সুন্দর আসতেছিল না, এই কোডটা ইউজ করেন, ইউজ করলে কিন্তু আপনারটা ঠিক এসে যাবে। হ্যাঁ, কোডটুকু আমি আবারও দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আমি সিএসএস ফাইলটা এখানে আপলোড করছি, হ্যাঁ, নতুন ভিডিওটাতে। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, সালামু আলাইকুম।